গুড মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল ছেলের আবদারে চলে এসেছি। কর্নফ্লেক্স দিয়ে কিছু একটা বানাতে হবে, ও দুধে ফেলে কর্নফ্লেক্স খাবে না। তো কি বানাবো সেটাই ভাবতে 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 চলো শুরু করে দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর যেমন ভাবা তেমন কাজ। কর্নফ্লেক্সটা গুঁড়িয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আমন্ড, একটুখানি চিনি, আমন্ড চিনি, আর দিলাম একটা আম, দিলাম অল্প করে একটুখানি গুঁড়ো দুধ, দিয়ে ব্যাস গুঁড়া রুটির মতন ওকে ভেঙে দিলাম। কারণ ও কর্নফ্লেক্স এইভাবে খেতে চাইছে না প্লেন দুধ দিয়ে, সেই জন্য এইরকম ব্যবস্থা করা আর কি। গড়তে গেলাম শিব, হয়ে গেল বাদর, সে আর গোড়া রুটি হলো না, একেবারে হালুয়া টাইপ হয়ে গেল। কিন্তু একটুখানি এখান থেকেই না আমি তুলে মানে মুখে দিয়ে দেখেছি, খুব টেস্টি লাগছে কিন্তু খেতে। যেহেতু আম আছে, আমন্ড আছে, কাজু আছে, আমন্ড কাজুটা না আমি এই কারণে দিলাম কারণ ছেলে ওগুলো গোটা খেতে পছন্দ করে না, পেস্ট করলে তবু উপকারিতাটা ওর পেটে যাবে আর কি। তো এটা রীতিমতো হালুয়া হয়ে গেল, এটাই হচ্ছে ওকে দেবো। গোড়া রুটি আমি তুলতেই পারলাম না, অতখানি আমি মানে সাদা তেল দিয়েছি তাতেও তুলতে পারলাম না, চেষ্টা করেও বিফলে গেলাম, কিছু করার নেই। তো যাই হোক, এটা খেতে টেস্টি হয়েছে, তো এটাই খেয়ে নেবে ছেলে। রেডি করে ফেললাম কর্নফ্লেক্সের হালুয়া, আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি গুড়, কারণ চিনিটা আমি কমই দিয়েছি, ওই জন্য দিলাম হচ্ছে গুড়। চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে বলো কর্নফ্লেক্সের হালুয়া কেমন হয়েছে। চেয়েছিলে গোলা রুটি কিন্তু আমি করতে পারলাম না, অল্প করে নাও, গরম আছে। খেয়ে সার্টিফিকেট দাও, ভালো লাগছে? সত্যিটা বলবে, একদম সত্যিটা বলবে, ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে। বলো ভালো লাগছে? খারাপ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, ঝটটা পট খেয়ে নাও। আর শুধু তো ছেলের পেট ভরালে হবে না, নিজের পেটটাও ভরাতে হবে, সেই জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা আচার, অল্প আচার, আর আচারের তেল নিয়েছি, পেঁয়াজ, শশা, একটু চানাচুর ছড়িয়ে নেবো, ব্যাস এটা দিয়ে হচ্ছে আমি মুড়ি খাবো। তার আগে হচ্ছে এগুলোকে কৌটস্থ করবো, কারণ চিনি, মুসুরির ডাল আর পোস্ত নিয়ে এসছে, কালকে রাত্রে এখনও কৌটস্থ করা হয়নি, এগুলোকে কৌটস্থ করবো। আর এদিকে আমার সমস্ত সবজি টবজি সব কাটা হয়ে গেছে, তো বরবটি আলু ভাজবো, আমের ঘষা চাটনি করবো, আম দুটো এমনি চাষ ছুলে রেখেছি, এখানে আলু পটল কেটে রেখেছি, মশলা করে রেখেছি, আলু পটল দিয়ে হচ্ছে মাছের ঝোল করবো। মাছকেও হচ্ছে এখানে জলে ভিজিয়ে দিয়েছি গরমে, এটা আটকে রয়েছে। সে যাই হোক, মাছ আলু পটলের ঝোল, মাছ দিয়ে আলু পটলের ঝোল, বরবটি আলু ভাজা আর চাটনি, আর কিছু করবো না, কালকে মাছের তেলের তরকারি রয়েছে। আর এইখানে হচ্ছে বেগুনটা কেটেছিলাম নিম বেগুন করবো বলে, কিন্তু আজকে বৃহস্পতিবার, ওই জন্য মনে হলো না নিম পাতা খেতে নেই, খাবো না, এটা জাস্ট ফ্রিজে চলে যাবে টিফিন কৌটো করে, কালকে কিছু একটা করবো, আজকে নিম মানে নিম বেগুনই করবো আর কি, আজকে নিম বেগুন করবো না। তো চলো খেয়ে নিই, আর আমার অলরেডি স্নান পুজো সব হয়ে গেছে, এইখানে এইটা কৌটস্থ করে আমি এটা খেয়েই রান্না বসিয়ে দেবো। আমার রান্নাও প্রায় কমপ্লিট হতে চলেছে, এই যে বরবটি আলু ভাজা হয়ে গেছে, আমের চাটনি করে ফেলেছি, আমের চাটনি না গুড় দিয়ে করেছি, গুড়টা সদগতি করতে হবে, ফ্রিজে রয়েছে ঘষা চাটনি, আমটা গ্রেটারে ঘুরে মানে ঘষে নিয়ে করেছি, আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল ফুটফুট করে ফুটছে, আর একটু হলেই ঝোলটা একটু শুকলে নামিয়ে দেবো, তবু ঝোল ঝোল রাখবো, কারণ হচ্ছে ডাল ডাল করিনি, তো আমরা আবার মাছের ঝোল করলে আর ডাল লাগে না, আবার ডাল হলে মাছের ঝোল করি না, ঝাল করি যখন শুকনো করে। তো যাই হোক, আজকে আলু পটল দিয়ে যেহেতু করেছি আর ডাল করলাম না, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, অল্প কটা বাসন হয়েছে, একদম অল্প, মেজে ফেলবো, আর কয়েকটা নাইটি ভিজি রেখে এসেছি, সেগুলো হচ্ছে কাচবো। আর ওইখানে আমার বাবু কী করছে দেখো, ও বসে বসে এখানে ড্রয়িং করছে, ড্রয়িং করছে, এই যো দেখে দেখে, হ্যাঁ ড্রয়িংয়ের একদম পেন্সিল বক্স নিয়ে বসছে, ড্রয়িংয়ে দিয়েও না আমি ভুল করেছি, কারণ সারাদিন এখনও ড্রয়িং করতে চায়, বলে আমাকে এটা ম্যাম করতে বলেছে, ওটা করতে বলেছে, সেটা করতে বলেছে, এই বলবে। তোমাদের দাদাও চলে এলো, এসেছেন, কি হাসি দেখ না তোর বাবার, এতক্ষণ হাসছে বাবার জন্য, কি নিয়ে এসছে, ছাতা খাটিয়ে এলো, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, তুমি কি গো, আম তো ঘরে রয়েছে, আবার আম নিয়ে এসছো, এটা তোমার জন্য গো, তুমি তো বলো যে না আমার জন্য আম দেয় না, আম দেয় না, শুধু ছেলের জন্যই দেয়, কি মিথ্যেবাদী দেখো, তুমি এত মিথ্যেবাদী জান, হ্যাঁ আমার জন্য আম দেয় না, আম দেয় না, এবার কি কথা, আমার হাতেই তো সব, না এই পকেটের পয়সাগুলো উঠি মারছে, আমায় কটা দেবে,
বাবা এইটা এইটা কি করলো? এত খাটছি সারাদিন ইউটিউবে ক পয়সা পাই না, কত পয়সা উকি মারছে। আম সত্যি বলছি ঘরে রয়েছে গো, তুমি তো খাচ্ছ না দাদা ব্যথা দাদা ব্যথা। বাবুকে জুস করে দিয়েছিলে? কালকে দিলাম, সময় হোক ভাত খেয়ে তো খায়, ভাত বসিয়েছি তো। পড়াশোনা করে বাবুকে যদি না ওই নকল আমের জুস লিচুর জুস গুলো খাওয়ার থেকে তো এগুলো ভালো। না নকল আমের জুস খাওয়ার থেকে এগুলো ভালো, অনেক ভালো। সেই জন্য নকল আমের জুস মানে হচ্ছে তোমার ওই কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছো? এই কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছো তো? এগুলো কি হিমসাগর? হ্যাঁ হিমসাগর আম আমার প্রিয়, আমি অন্য আম খাই না, ওই জন্যই খাই না। আর ওই জন্যই তোমাদের দাদা বলছে আমার আম আননি। আর যেগুলো আগে এনেছিল সেগুলো হচ্ছে দেশি আমগুলোও কিন্তু মিষ্টি, ছেলেকে করে দিয়েছি। আমার ওই হিমসাগর ছাড়া কিছু ভালো লাগে না। যাও হাত মুখ ধুয়ে লেবুর শরবত খাবে? না আম কেটে দেবো। খাবে? হ্যাঁ ভাতের সাথে খাবো। আবার ভাতের সাথে আম খায়, ও শুধু খায় না, ও ভাতের সাথে খায়। এ ছেলে লেখাপড়া করেনি, শুধু আঁকাঝুঁকি করছে। এই যো এই দেখো না, না লেখাপড়া করেনি, বলছো আঁকায় দিয়েছো আমাকে আঁকতে হবে না। মাসটা ভালো হয়নি, মাসটা মাসটা ভালো হয়নি, আরেকটা আঁক পাশে না দুটো ডবল আঙুলে অসুবিধা নেই, মুখটা ভালো হয়নি। কি গরম কি গরম, এইসব নাইটিগুলো হচ্ছে কেচে ফেললাম। শুধু এই নাইটি আছে আর কিছু না, আটটা নাইটি আছে আর তিনটে ওড়না আছে। কী বলো তো, এই নাইটিগুলো না রোজ যখন স্নান করি সার্ফে একটু করে কেচে দিই, কিন্তু ওই সপ্তাহে একদিন করে সব নাইটিগুলো যা থাকে ওই তোমার গরম জল করে সার্ফে ভিজিয়ে দিই, মানে ভালোভাবে কাঁচা যাকে বলে আর কি। গরমে ঘাম হয় তো, তখন জল ঝরুক তারপরে হচ্ছে মেলে দেবো। দেখো এখন এলাম ক্যামেরার সামনে, এতক্ষণ ধরে ভিডিও করছি কিন্তু ক্যামেরার পিছনে থেকে করছি। আর এখন হচ্ছে খেতে বসেছি, এই নিচে বসেছি কারণ টেবিল ফ্যান চালিয়ে, আর একদম টকের বাটি নিয়ে বসছি। এই টকটা কী বলো তো পরশু দিনে করেছিলাম, এই আমি এবার শেষ করবো সেই জল টক, এটা শেষ করবো, ওই জন্য বাটি ধরে বসছি। এই তুমি টক নেবে? ও নেবে না, ও চাটনি করলাম বেকার, চাটনিও নিল না, পাকা আম দিয়ে ভাত খাচ্ছে। পাকা আম দিয়ে কী করে ভাত খায় কেন, আমি খেতে পারি না। আমি সেই ভাতের পরে খাই ঠিক আছে, কিন্তু ভাতের সাথে পাকা আম খেতে পারি না। ও যেহেতু ওই পাকা আম কেটে দিলাম ওই কারণে হচ্ছে ও চাটনিও নিল না, বেকার চাটনি করলাম। তো চলো খেয়ে নিই, আজকে তো হচ্ছে সারাদিনে তো ওদের সামনে আসিনি, অনেকক্ষণ আগে ভিডিও শ্যুট মানে শুরু করেছি কিন্তু আসতে পারিনি, মানে মানে আসিনি আর কি, আসতে পারিনি না, ইচ্ছে করলে আসা যেত আসিনি। তারপরে রান্নাবান্না সেরে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আরও একবার স্নান করলাম, করে যেন ফ্রেশ লাগছে, তারপরে এই খালা বাসন হবে আবার বাঁধতে হবে। তো যাই হোক চলো এখন আর বকবক করবো না, খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। কি আমার কথা শুনতে পাচ্ছো কিনা জানি না, টিভিতে ওখানে নিউজ চলছে, এখানে টেবিল ফ্যান চলছে, ওপরে ফ্যান চলছে, খুব শোষো করে আওয়াজ হবে বুঝতে পারছি, তাই জন্য এই সময়টা আর বাড়ালাম না। দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওগুলো তুলবো, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। দেখো ওখান দিয়ে উকি মারছে, যা খাগিয়ে যা, ওখান দিয়ে উকি মারছে। তো হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে, কি গরম আজকে প্রচণ্ড গরম, কিন্তু হাওয়াটা দিচ্ছে ভালো। আর হচ্ছে জামাকাপড়গুলো তুলি, দেখো একটু এসে শুলাম, জামাকাপড় তুলেও হাঁপিয়ে গেছি। আর হচ্ছে মানে কত জামাকাপড় ছিল, রোদের তাপটা ভীষণ আছে বারান্দাতে, আর জামাকাপড় ভাঁজ করিনি, জড়ো করে রাখলাম, পরে ভাঁজ করবো সময় করে। জামাকাপড় বলতে আমার নাইটিগুলোই আছে সব, বেলায় কেটেছি ওগুলো, অনেকটা পরে কাচলাম তো যাই শুকিয়ে গেছে। ওড়না তিনখানা ওড়না আর আট নখানা নখানার মতো নাইটি রয়েছে, ওখানে দশখানা নাইটি রয়েছে। তো ওই ওই পরে ভাঁজ করবো আর কি, এখন একটু রেস্ট নিই, কাজ তো সকাল থেকে চলতেই থাকে চলতেই থাকে, এখন একটু রেস্ট নিই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। ঘরটা অন্ধকার করে একটু শুয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সন্ধে হতেই কি প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের সন্ধে দেওয়া, সব ঘরে একটু জল ছিটে ফোঁটা দিয়ে নিলাম। অনেকে হয়তো গঙ্গা জল দেয়, বাবা আমারও তো গঙ্গা জল নেই, আমার গঙ্গা জল হচ্ছে কেনা, ঠিক সেই কারণে আমি দিতে পারি না জানো তো, ইচ্ছে থাকলেও দিতে পারি না। মানে ২৫ টাকা লিটার গঙ্গা জল কিনতে হয় দশকর্মার দোকান থেকে, তাও গঙ্গা জল কী জল তাও জানি না, পুকুরের জল ধরে দেয় কি না, তো সেই কারণে হচ্ছে আমি প্লেন সাদা কলের জল যেরকম সেটাই আমি সব ঘরে ছিটিয়ে দিই। আর একটু ধূপ ধুনো দিয়ে দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, সব ঘরে একটু ধুনো, ক্যালেন্ডার ম্যালেন্ডারে যা ঠাকুরের ফটো আছে সেগুলোতে একটু ধুনো ধুনো দিয়ে দিলাম। ধুনোর গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধটা। দেখো এখন বাজে হচ্ছে ৯টা, সেই সন্ধে দিয়ে হচ্ছে আর তোমাদের সামনে আসিনি, আর সন্ধে দেওয়ার পরে হচ্ছে আর সেরকম করে কিছু ভিডিও শ্যুট করারও ছিল না। আর এখন এলাম
ওই যে রাত্রে রান্না বানাতে হবে, তার কারণ হচ্ছে ছেলে সেই একটু বিকেল করে আম খেলো হচ্ছে, আর হচ্ছে ওর খিদে হয়নি সন্ধ্যাবেলা। আর আমিও সেই টক দুপুরবেলা ভাতের সঙ্গে টকটা অনেকটা খেয়ে নিয়েছিলাম জানো তো, খালি টকেরই ঢেকুর টকেরই ঢেকুর উঠছে। আর এখন ছেলের হচ্ছে 9টার সময় খিদে পেয়েছে, ও শুধু আম আর সন্দেশ খেয়েছিল সে বিকেলবেলাটাতে, বললো আমি আর খাবো না, আমার আর না খিদে নেই, আমি আরও এরও দিইনি, এখন 9টার সময় ওকে আমি কী দেবো, আর আমারও এখন একটু খিদে খিদে লাগছে। খিদে মানে কি, মানে যদি সামান্য কিছু খাই, একটু চা বসাবো আর হচ্ছে ইয়ে ভাতের কুকার নিলাম হচ্ছে ভাত বসাবো, ভাতটা বসিয়ে চাটা খাবো, 9টার সময় চা খাবো, বুঝতে পারছো? এই যে একদিকে ভাতের জল একদিকে চায়ের জল, চায়ের মধ্যে একটু আদা দেবো, আর ভাতের মধ্যে তো ওবেলা তো মাছ টাছ সবই রয়েছে, আর ভাতের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু, যেটি আমার বরের ভীষণ পছন্দ। মানে সকাল মানে সকালে বলছি, সকালে আলু হলে ভালো হয়, দুপুরে হলে ভালো হয়, রাতে হলে ভালো হয়, মানে আমার ইচ্ছে না থাকলেও ওর জন্য দিতেই হয়, বরের জন্য দিতেই হয় আলু সদ্য। আমি কত বলি যে বয়স হচ্ছে তো একটু চিনিটা কম খাও, একটু আলুটা কম খাও, তোমরা দেখো প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস ওকে দিতেই হবে, মানে একটা দিন যদি অফ দিই না ওর নাকি খাওয়াটা সম্পূর্ণ হয় না, ওই জন্য ইচ্ছে না থাকলেও আমাকে দিতে হয়, কিছু করার নেই। কত বলি সাবধান হও, আজকেই বলছিলাম বলছে রাত্রে দু তিনবার টয়লেট যাচ্ছি, প্রচুর জল খায় প্রচুর জল খায়। আমি বললাম আজকেই বললাম সুগার টেস্ট করো, ও না 3 মাস 4 মাস ছাড়া ছাড়াই সুগার টেস্ট করে, কোনো সময় ধরা পড়ে না, নেই ভগবানের ইচ্ছায়। আমাকে বলছে তুমি সুগার টেস্ট করো গিয়ে, আমি প্রচুর জল খাই। তো যাই হোক, তো আমি তাও বলি কি আলুটা কম খাও আলুটা কম খাও, কিন্তু কে কার কথা শোনে, এতটুকু ইচ্ছে করে না, যখন মনে হয় না আলুটা মেখে দিচ্ছি মনে হয় বিষ দিচ্ছি। আমার ইচ্ছের বিরুদ্ধে ওকে প্রতিদিন আলু ভাতে দিই, মাঝে মাঝে যেন ঢ্যাঁড়স ফেরস ঢুকিয়ে দিই, ঢ্যাঁড়স তারপরে তোমার করলা সেদ্ধ এটা সেদ্ধ, কিন্তু আলুটি হলে ও খুব সুন্দর খায় আর কি, ওর মানে তৃপ্তি করে, বলে আমাকে আর কিছু দিতে হবে না, আলু সেদ্ধ এক টুকরো মাছ ভাজা দিয়ে আমি 4টার দিকে তাকিয়ে আছি কুড়ছে গপগপ করে, বলে আলু সেদ্ধ এক ফোঁটা এক টুকরো মাছ ভাজা দিয়ে দেবে আমি তৃপ্তি করে খেয়ে নেবো। তাহলে সেখানে আর আলু না দিয়ে পারি বলো, এমন করে যদি কেউ চায় না দিয়ে পারা যায়? তো যাই হোক, যারা আমার পুরনো বন্ধু তারাও দেখবে আলু ভাতে, বর্তমানের বন্ধুরাও দেখবে, এবং যারা সামনে বন্ধু হয়ে আসবে তারাও দেখবে, বলে এই কী রে ভাই এদের বাড়িতে রোজ কেন আলু ভাতে হয়। যত যাই হোক মাংস রান্না করলে ওর জন্য আলু ভাতে, মানে যত ভালো আইটেমই হোক না কেন, এমনকি ওর জন্মদিনে আমি বা ছেলের জন্মদিনে যাই হোক না কেন, ওর জন্য কত রকমের রান্না 5 রকম ভাজা ভুজি এটা ওটি সব করি, ওর জন্মদিনে কিন্তু আলু ভাতাটাও থাকে। ওই জন্য শ্বশুরবাড়ি তো খুব একটা যায় না, কিন্তু যখন আমাদের বাড়িতে যায় কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হলে, সেই মায়ের গৃহপ্রবেশে ফ্ল্যাটের প্রবেশে গৃহপ্রবেশে গিয়েছিলো, তখন গিয়েছিলো মা সব রান্না করে যেমন জামাইয়াদের হয় আর কি, কিন্তু তার সঙ্গে মা আলুটাও সেদ্ধ দিয়ে রাখে, মা জেনে গেছে ওই জন্য। চলো আমার চা ফুটে গেছে, আমি আর রিক্স নেবো না এক হাতে চা ঢালার, কারণ আমি ভুক্তভোগী যারা আগের ভিডিও দেখেছো জানো, চাটা ঢেলে ফেলি আর ওদিকে তো ভাত বসিয়ে দিলাম, এরপরে খাবারগুলো গরম করবো, ছেলেটা খিদে খিদে করছে খেতে দিয়ে দেবো ওকে, পড়ছে আমি ওকে ছুটি দিয়ে দিলাম, ও বলে আমি মা পুরোনো পড়াগুলো একটু রিভাইজ দিই, দে বাবা কি মন দিয়ে পড়ছে, যখন পড়বে তো খুব মন দিয়ে পড়বে, যখন পড়বে না তাহলে পড়বে 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 এক এরকম করতেই হয়। দেখো বারান্দায় এসে বসেছি পুরো অন্ধকারে, ঠিক আছে ছেলে ওখানে পড়ছে আর ভাতটা হচ্ছে হোক, ততক্ষণ বারান্দায় খুব মিষ্টি হাওয়া দিচ্ছে, এই যো ধুয়ো বেরোনোর চা নিয়ে বসেছি, আর আমাকে দেখতে পাচ্ছ না মনে হচ্ছে একটা ভূত বসে আছে, তাই তো। আর বারান্দাটা থেকে এই রাতের বেলা পরিবেশটা দেখতে আমার বেশি ভালো লাগে, তো চলো এখানে চা খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিই, নেক্সট ব্লগে দেখা হবে, সবার বাড়িতে রান্না হচ্ছে প্রেশার কুকারে সব সিটি পড়ছে, নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, চলো আজকে টাটা।